মঙ্গলবার বিকেলে আগরতলা সিটি সেন্টারের সামনে রাহুল গান্ধীর হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মাবলম্বী সম্পর্কিত এক মন্তব্যকে ঘিরে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে প্রতিবাদ সংঘটিত করা হবে। প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার তরফে এ ব্যাপারে প্রতিক্রিয়া প্রকাশ করা হয়। আমরা কালকে দেখেছি পবিত্র লোকসভাতে কিভাবে ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে আমরা হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর কুরুচিকর মন্তব্য করেছেন যিনি অপোজিশন লিডার দায়িত্ব নিয়েছেন লোকসভাতে, রাহুল গান্ধী মহোদয়। আমরা যুব মোর্চার কার্যকর্তারা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মণ্ডলে তৎসঙ্গে আগরতলাতে আমরা ধিক্কার প্রদর্শন করছি, আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর যেই কুরুচিকর মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেইটার বিরুদ্ধে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। এবং আজকে আপনাদের সামনে কথা দিতে চাই, যুব মোর্চা রাজপথে এইটার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী তীব্র আন্দোলন করবে, ধিক্কার প্রদর্শন করবে।